তোমরা সবাই, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। অনু ডেলি লাইফ চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। তো যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর সকাল সকাল উঠে কিন্তু আমার সব কাজ বাজ হয়ে গেছে, আজকে বাড়িতে কেউ নেই, মা আমি আর বাবু তিনজনেই বাড়িতে আছি। আর সব কাজ বাজ হয়ে গেছে সকালে, আর বাবুকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, আমি চা খেয়েছি, এবার মুড়ি খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আর মাকে নিয়ে গেছে বাবু দোকানে, তো এই ফাঁকে আর বাদবাকি যেসব কাজগুলো আছে সেগুলো সব করে নিই, না তো একজন এলে তো সববার করা সব মাথার উপরে উঠে যাবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো দেখতে থাকো, তরকারি আমি চাপিয়ে দিয়েছি, অলরেডি তরকারি হয়ে গেছে, আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি। এই দেখো আমাদেরকে দেখাই, আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি হচ্ছে। এটা হওয়ার মধ্যে আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিই, তাহলে তরকারিটা একদম রেডি। দেখো এটা একদম বাড়িতে তৈরি করা ভাজা মশলা, তোমরা চাইলে যে কোনো তরকারিতে যদি দাও মনে হয় একটু টেস্টটা বেড়ে যায়। আমি হালকা একটু দিয়ে দিচ্ছি, সে রান্না হবে চাল কুমড়ো। চাল কুমড়োটার মানে একটু বুড়ো হয়ে গেছে, তো যাই হোক চাল কুমড়োর সর্ষে দিয়ে যাই হোক কিছু একটা করবে। আর এটা পেঁপে সেদ্ধ, আর হচ্ছে কাঁকরোল ভাজা, যেটা আমি একদম ভালোবাসি না কাঁকরোল ভাজা, পেঁপে সেদ্ধটাও ভালোবাসি। মুড়ি খাওয়ার জন্য শশা কাটা হয়েছে, আর কলা ভাজা, আর এদিকে পটল দিয়ে আলু দিয়ে, বোধহয় আলু নেই তার জন্য মা দোকানে গেছে আলু আনতে। যাই হোক মাছ না তো ডিম কিছু একটা তরকারি হবে। আর এদিকে আমি তো এই গ্যাসটা পরিষ্কার করতে হবে, এই গ্যাসটা হচ্ছে বাবুর রান্না করি, বাবুর দুধ গরম খাবার এটার মধ্যে হয়, আর ঘরের গ্যাসে সব আঁশ রান্না হয়, এটা ধরো নিরামিষই হয়। তো যাই হোক তেলের যে খাবারটা তেল দিয়ে করি সেই তেল ছিটে ছিটে এরকম হয়ে গেছে, অনেক দিন পরিষ্কার করা হয় না, ভাবছি বাবু নাই আর এই ফাঁকে ভালো করে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। যেহেতু পুজো চলে আসছে এখন অনেক কাজ, একটা একটা করে সব কিছু গুছিয়ে নিতে হবে। দেখো ধুয়ে ফেলেছি কিন্তু তাও একটু একটু নোংরা লেগে আছে, এগুলো আর পরিষ্কার হচ্ছে না। তো যাই হোক যেটুকু হলো সেটুকুই ভালো। এবার আমি মুড়ি খেয়ে নেব, মুড়ি বলতে একটু চা মুড়ি খেয়ে নিই, যেন কালকে বাবু আমার কাপটা ভেঙে ফেলেছে, যার জন্য কাপ আর একটা বের করে নিই, বাটিতে করে চাটা খাচ্ছি। তারপরে গ্যাসের মুখ দুটো ভালো করে মেজে নিই, আবার দুধ চলে আসবে তখন দুধ গরম করতে হবে, আবার বাবুর খাবার করতে হবে। আর ঘরের গ্যাসটা সবসময় এঁঠোই থাকে, এই মাছ ভাজা ডিম তার জন্য ঘরের গ্যাসে করি না, সব নিরামিষ গ্যাসেই সব কিছু করি। তো তোমাদেরকে বলেছিলাম আমি যে সেই শাড়ির ব্লগে, পুজোর শপিংয়ের ব্লগে, যে আরও একটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে, শাড়িটা নিলে তোমাদের সাথে শেয়ার করবো। একটা সাদা রঙের শাড়ি নিয়েছি, তো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই শাড়িটা কেমন হয়েছে। এগুলো দেখছি এখন সবাই খুব পরছে, তো আমারও নেওয়ার ইচ্ছা হলো। এই দেখো এই একটা মানে কি বলবো, একটা কাজ আছে ভেতর দিয়ে এইরকম, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো রাতে পরলে মনে হয় ভালো লাগবে, এটা অষ্টমীতে পরবো যার জন্য এই শাড়িটা নিয়েছি, আর লাল ব্লাউজের সাথে পরবো, সেই তোমাদেরকে ব্লাউজটা তো দেখিয়েছি, ওই ব্লাউজের সাথে এই শাড়িটা পরবো। তো অবশ্যই শাড়িটা পরলে অবশ্যই তোমাদেরকে দেখাবো পরে কেমন লাগছে, আর শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। এই শাড়িগুলো এখন সবাই খুব নিচ্ছে, আরও বিভিন্ন ধরনের কালারও আছে, তো এই কালারের শাড়ি সবাই পরছে, আমারও একটু ইচ্ছে হলো। তো এটা নিয়েছি, আর একটা জুতো নিয়েছি তোমাদেরকে দেখাই, জুতোটাও দেখাই। আমি নিজে যাইনি, আমার ননদ এনে দিয়েছে। এই দেখো উল্টো করে ধরলাম, এই দেখো এই জুতো নিয়েছি, আর একটা নেওয়ার ইচ্ছা ছিল হলো না। তো যাই হোক এটা নিয়ে এখন হ্যাপি থাকতে হবে। আমি এই দেখো একদম হিল নেই, আমি একদম উঁচু জুতো পরতে পারি না, আমি প্লেন জুতো পরতেই ভালোবাসি। তো এগুলো দেখছি এখন ট্রেন্ডিংয়ে সবাই পরছে, অনেক আগের বছরে উঠেছে তো আমি এখন নিলাম। তো এই দুটোই আনিয়েছি, আর এখনও কসমেটিক কিন্তু কেনা হয়নি, আমি কবে যাব জানি না, কিন্তু মনে হয় পুজোর আগের দিনই যাব, একটু পার্লারে যাওয়ার ইচ্ছা আছে, পুজোর আগের দিনই যাব, তখনই সব করে আনবো। তো অবশ্যই সেটাও যদি সময় পাই অবশ্যই কী কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বাবুর জন্য এনেছে একটা ঘড়ি, এনেছে বাবুর জন্য একটা ঘড়ি নিয়েছি, বাবুর তো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। এই দেখো এরা কেমন লাইট জ্বলে, কি ব্যাপার হচ্ছে না কেন,
ওই ঘড়িটা এখানে আবার আরেকটা কালার, মানে সময় সময় আরেকটা কালার আসে কি করে আমি জানি না, এই কালারটা এসেছে, একসময় লাল কালার আছে। ওর ঘড়িটা পছন্দ হয়েছে কিনা জানি না, কিন্তু ওই যখনই পড়াচ্ছি ওই টিপছে আলোটা দেখার জন্য। যাই হোক, এই হচ্ছে বাজার। আর বাবুর জামা কাপড় তো তোমাদের সাথে শেয়ার করিনি, ছেলেদের জামা কাপড় আর কি দেখাবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন আমি ঘরটা মুছে নিই, বাবুরা চলে আসবে। আমি বলছি নেই এই ফাঁকে আগে শাড়িটা দেখিয়ে নিই, আসলে পরে তো আর দেখাতে দেবে না, যার জন্য আগে শাড়িটা দেখিয়ে নিলাম। তো চলো, বাড়ি এসে বদমাশি শুরু হয়ে গেল না? এগুলো ফেলে দাও, ভালো না, ডেট পার হয়ে গিয়েছে, মুখে মাখলে কিন্তু, মুখে মাখলে কিন্তু অসুবিধা হবে, এগুলো ডেট পার হয়ে গিয়েছে, চলে আয়। তো দাড়ি কেটে দিবি। ঘরটার মোছার পর, বাবুকে খাওয়ানোর পর একদম চলে এসেছি স্নান করে। ছাদে প্রচুর রোদ, ছাদে পা দিচ্ছে, মনে হচ্ছে পায়ে ফোসকা নিয়ে নেবে। তাড়াতাড়ি করে সব জামাকাপড়গুলো গুছিয়ে নিই, যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরে নিয়ে যাব, আর ভেজা যেগুলো সব কিছু মিলে দিই। আর কি রোদ, বাপরে, একদিন বৃষ্টি একদিন রোদ, কি যে আবহাওয়া, প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরম। আমি ছাদে দাঁড়িয়ে আছি আর মনে হচ্ছে পাটা পুড়ে যাচ্ছে। ভাবছি ছাদে একটা, ছাদে ওঠার জন্য একটা জুতো রাখতে হবে। যাই হোক, চান টান করে নিয়েছি, এবার গিয়ে বাবুকে স্নান টান করিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। বাবুর খাবারও বসিয়ে দিয়েছি, বাবুর খাবার হচ্ছে এদিকে, আর এদিকে আমি একদম স্নান করে নিয়েছি, এবার বাবুকে স্নান করাবো। আমি স্নান করার পরেই তোমরা জানো বাবুকে আমি স্নান করাই। তো তোমরা দেখতেই পেলে আমি স্নান করে চলে এসেছি, স্নান করে বাবুকে স্নান করিয়ে খাইয়ে বাবুকে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বাবুকে দেখে প্রচণ্ড বিরক্তি করছিলো, আরও বাড়িতে কেউ নেই নেয়ার, তার জন্য আরও বিরক্তি লাগতে করছিলো, যার জন্য তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এখন অনেক কাজ আছে, রান্না হচ্ছে, বাসন টাসন মাজবো, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, ওরা চলে আসবে, চলে আসার সময় হয়ে গেছে, ফোন করেছিলাম বাড়ি আসছে বলছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর তোমাদের পুজো যেন অনেক 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 ভালো কাটে, আর ব্লগ তো আসতে থাকবে, তোমরা অবশ্যই ব্লগগুলো দেখতে কিন্তু একদম ভুলো না। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।